أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসাখালী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে আমি শাহনাজ পারভীন ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের সালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো। প্রিয় শিক্ষার্থীরা, কেমন কাটছে তোমাদের সময়? এই যে অবসর সময়, করোনাকালীন এই সময়ে তোমাদের এই সময়টাকে খুবই গুরুত্ব দিয়ে খুবই চিন্তা করে একটু গুছিয়ে কোরআন হাদিস মোতাবক কোরআন হাদিসের চর্চা করে পরিকল্পিতভাবে একটি পরিকল্পনা করে রুটিন করে তোমরা এই সময়টাকে পার করবে। আসলে মোমেনের জীবনে অবসর বলতে অবসর একটা নিয়ামত। মুমিনের জীবনে অবসর বলতে কোনো সময় নেই। অবসর আল্লাহর কাছ থেকে পাওয়া একটা কি নিয়ামত। এই সময়টা আমরা কি করব, পরিকল্পিতভাবে কাটাব। আচ্ছা, আমরা গত ক্লাসে 1682 নম্বর হাদিসটা আলোচনা করেছিলাম। আজকে আমাদের ক্লাস হবে 1683 কিতাবুজ জাকাতের 1683 নম্বর হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব। عن أبي ذر رضي الله عنه عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من رجل يكون له إبل أو بقر أو غنم لا يؤدي حقها إلا أوتي بها يوم القيامة عظام ما يكون أو أسمانه نعطاه بأخفافها وتنطاه بقرونها كلها زازت مكرها ردت عليه أولاها حتى يقود بين الناس. عن أبي ذر رضي الله থেকে বর্ণিত, হযরত আবু জর থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মামিন রাজুলিন ইয়াকুনু লাহু ইবিলুন আও বাকারুন আও গানামুন, যখন কোনো ব্যক্তির কোনো উঁট, গরু অথবা ছাগল থাকবে, লাইওয়াদ্দি হাক্কাহা, অত সে তা কী করলো না, আদায় করলো না, সেই উঁট, গরু বা ছাগলের হক আদায় করলো না, ইল্লা উতিয়া বিহাইয়া ওমাল কিয়ামাতি, কিয়ামতির দিন সেইগুলোকে কী করা হবে, তার সামনে নিয়ে আনা হবে, আজামা মাইয়া কোনো আসমানাহু, দুনিয়াতে এই তার উট, গরু, ছাগল এগুলি যেরকম মোটা তাজা ছিল তার থেকেও আরও বারো আরও বিরাট মোটা তাজা করে তার সামনে নিয়ে আসা হবে। নাতাউহু বিআখফাফিহা, তখন এগুলা কী করবে, ওই মালিককে, দুনিয়াতে তার যে মালিক ছিল, যে তার জাকাত আদায় করে নাই, তাকে তার খুর দ্বারা, তার পা দ্বারা, পায়ের যে খুর সেটা দিয়ে তাকে পিষতে থাকবে, পাড়াতে থাকবে। অতান্তাহু বিকুরুনিহা, এবং তার যে দুটা শিং, এই শিং দ্বারা সে কী করবে, তন্ত হু 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 তাকে আঘাত করতে থাকবে, কুল্লামা জাজাত উখুরাহা, যখনই তাদের শেষ দলটি আসবে, রুদ্দাত আলাইহি উলাহা, এভাবে পারতে পারতে পিষতে পিষতে একটি দল যাবে আরেকটি দল আসবে, একটি দল যাবে আরেকটি দল আসবে, আর এইভাবে চলতে থাকবে, হাত্তা ইউকুদাবাইনা নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কী করবে, ফায়সালা হবে, ততক্ষণ পর্যন্ত কী করা হবে, এই মালিককে খুঁট দিয়ে, পা দিয়ে, শিং দিয়ে তাদেরকে পিষতে থাকবে, কেয়ামতের আগ পর্যন্ত, যখন মানুষের মধ্যে বিচার ফায়সালার কাজ সম্পন্ন না হবে। এটা হলো জাকাত যারা না দিবে ওট, গরু, ছাগল, তাদের পরিণতি কালকে আমাদের পরকালে তাদের কি ভয়ানক পরিণতি হবে, তারই বর্ণনা আসছে এই হাদিসে।
তাহলে আমরা আজকের ক্লাসে যে আদেশটা আলোচনা করলাম তোমরা আশা করি বাসায় দেখবে। আগামী ক্লাসে আমরা তারপরের হাদিস থেকে আলোচনা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে পরের ক্লাসে শেয়ার করবে ইনশাআল্লাহ।